Dear viewers, let us visit the one and only Silent River cruise ship in Bangladesh, which is absolutely powered by the sun and no fossil fuel is used. We are very excited to visit the iron catamaran ship on the river. Join us in this fantastic experience. এই বোটটা এটাই সিগনিফাই করে আমরা এক পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাচ্ছি এই আপাতত মাত্র সব ইলেকট্রিক ফিউল থেকে। সোলার এফিসিয়েন্সি জীবনও কমে না, আরও বাড়ে, কিন্তু ইকোনমিক্যালি চিন্তা করতে হলে আপনি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাবেন তখন আপনার কিন্তু ফুয়েল কস্ট চিন্তা করতে হচ্ছে না, আপনার জাস্ট চিন্তা করতে হচ্ছে যে আপনি এখান থেকে ওখানে যাবেন। সো আমার তো মনে হয় অনেক ভালো ইকোনমিক্যালি ভালো ভায়াবল এই শিপটা। How much carbon emissions have you reduced with this? যখন একটা ডিজেল অথবা গ্যাসোলিন পাওয়ার ফিউল বোটগুলো ওগুলো কিন্তু অনেক ইমিশন করে, আর পৃথিবীতে কিন্তু কম শিপ নাই। এই বোটটা স্পেসিফিক্যালি 1% কার্বন ইমিশন প্রডিউস করে in a year. How quickly you can achieve return on investment? So যখন একটা বোটের মেইনটেনেন্স আসে এটা একটা বড় চিন্তা, বোট কেনার পরে মেইনটেনেন্স করা অনেকটা। এই বোটটার কোনো পেরেক নাই কারণ এই বোটটা ফাইবার গ্লাস দিয়ে বানানো। সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যান কোনো ইনকাম সোর্সের জন্য আপনার তো কোনো তেল দিতে হচ্ছে না। সো ওভার টাইম ২-৩ বছরে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন এই শিপে। Tell me about the safety features. তো সেফটি ফিচার যখন আমরা চিন্তা করেছি তখন ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ইঞ্জিনিয়ারদের সাথে আমরা কনসাল্ট করেছি। এই বোটটা যেহেতু ফাইবার গ্লাস দিয়ে বানানো এটার স্টেবিলিটি অনেক ভালো, আর ইন কেস অফ ইমার্জেন্সি এখানে আমাদের 30টা লাইফ জ্যাকেটের মতন আছে 30 জনের ক্যাপাসিটি হিসাবে করে, আর স্টাফদের জন্য আমরা চিন্তা করেছি অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের র্যাফটারও আসছে। সো যখন আর যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট শীতলক্ষ্যা রিভারের, তো কোনো ইমার্জেন্সি হলে আমাদের নেভাল অফিসাররা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকে। সো ওরকম সেফটি ফিচার হিসাবে আমরা চিন্তা করেই এই বোটটা আমরা এখানে নামাইছি। How eco-friendly is this? So যখন আমরা eco-friendly ভাবে চিন্তা করছি তো তখন আমরা ভাবছি যে মানে সোলার ইলেকট্রিসিটি তো থাকবেই, ব্যাটারি কিন্তু একটা মেইন কম্পোনেন্ট এই বোটের জন্য। তো ব্যাটারিটা আমরা রিসাইকেল করব, যে হাইব্রিড গাড়ির যে ব্যাটারিগুলো ওগুলো কিন্তু 80% লাইফ স্প্যানে ওরা ডিসকার্ড করে দেয়, আর এই বোটের কিন্তু অনেক জায়গা আছে। সো ওই ব্যাটারিগুলো রিসাইকেল করলে আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম ইকো ফ্রেন্ডলি রিসাইক্লিং তারপর সোলার এনার্জি কনজার্ভ করতে পারছি। সো আমার তো মনে হয় সব দিক দিয়েই ইকো ফ্রেন্ডলি জার্নি একটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি। হাউ মাচ ডিজেল হ্যাভ ইউ অ্যাভয়েডেড বাইং? টাকার পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না কারণ এখন অনগোয়িং ওয়ারের জন্য কিন্তু ডিজেল গ্যাসোলিনের মানে প্রাইসেস কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো আমি ইউজুয়ালি একটা ট্রিপে 7000 টাকার মতন ডিজেল ফিউল যায়, আমরা এখানে কোনো ডিজেল ফিউলই ইউজ করতেছি না। সো 0 টাকা মনে হয় বলতে গেলে। সোলার ক্যাটামারান এই প্রজেক্টের প্ল্যান আপনার কবে থেকে আসলো মাথায়? তো এই সোলার ক্যাটামারানের যে প্রজেক্ট এটা যখন আমার সেকেন্ড সেমিস্টার যখন ছিল আমার, টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তখন আমার একটা প্রফেসর বলেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে কীরকমভাবে আমরা আগাতে পারি। তখন আমার মাথায় একটা প্রজেক্ট ছিল যে আমি কি বাংলাদেশে এরকম প্রজেক্ট বানাতে পারবো যেখানে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও আছে আর আমি এরকম একটা প্রজেক্ট আমার প্রফেসরকে দেখাতে পারবো। ওইখান থেকে আমার একটা ইনিশিয়েটিভ চলে এসেছে।